প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর ইচ্ছায় ভালো আছি। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত। পয়েন্ট দুই থেকে আমি তোমাদের একটি বা দুটি অঙ্ক শিখাবো। এক নম্বর অঙ্ক খেয়াল করো, 30 থেকে 70 মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। 30 থেকে 70 মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। এখন মৌলিক সংখ্যা কি সেটা আমাদের আগে জানতে হবে। যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যায় না সেটি মৌলিক সংখ্যা। তাহলে 30 থেকে 70 দেখো, 31 সংখ্যাকে এক এবং 31 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে না, কিন্তু 31 সংখ্যা মৌলিক সংখ্যা। 31 31 তারপরে দেখো 32 ভাগ করা যায় 33 3 11 33 34 17 34। এইভাবে তোমরা হিসাব করে দেখো 37 সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে এক এবং 37 39 চল্লিশকে ভাগ করা যায় 41 সংখ্যাকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তারপর 42 যায় 43কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 44 ভাগ করা যায় 45 ভাগ করা যায় 46 ভাগ করা যায় 47 ভাগ করা যায় না 47 48 ভাগ করা যায় 49 ভাগ করা যায় 51 3 57 51 52 ভাগ করা যায় 53 সংখ্যাকে ভাগ করা যায় না 53। তারপর দেখো 54 ভাগ করা যায় 55 ভাগ করা যায় 56 ভাগ করা যায় 57 3 19 57 8 ভাগ করা যায় 5 9 59 60 ভাগ করা যায় 61 সংখ্যাকে ভাগ করা যায় 61। তারপর 62 ভাগ করা যায় 63 64 ভাগ করা যায় 65 ভাগ করা যায় 66 ভাগ করা যায় 67 67 ভাগ করা যায় না 67 সংখ্যা মৌলিক সংখ্যা 68 ভাগ করা যায় 69 ভাগ করা ভাগ করা যায় 67 পর্যন্ত 3 3 3 3 9 3 6 ৬৫ ভাগ করা যায় তাহলে 67 পর্যন্ত মধ্যে আমরা মৌলিক সংখ্যা পেলাম 31 37 43 59 61 67। এরপরে খেয়াল করো 2 নম্বর অঙ্ক, সমমৌলিক যোগ নির্ণয় করো। সমমৌলিক যোগ নির্ণয় করো 27 54 27 54 তাহলে দেখো আমরা এই সংখ্যাগুলোর বের করি। 27 27কে আমরা ভাগ দেই
ইন্ডিয়াতে 3 নং 27 নয়, আবার ইন্ডিয়া 3 3 9, তাহলে 27-এর গুণনীয়গুলো হলো 3 গুণ, আগে 1 লিখি আমরা 1, 54-কে আমরা ভাগ দিয়ে 2 দিয়ে দিলাম, 2 2 4, 14 দিয়ে দিলাম, 3 9, তারপর 3 3 9, তাহলে দেখো 1 2 3 2 3 3 3 3, 2 2 3 2 6 3 6 18 18, 3 18 54, তাহলে 54, তাহলে এখন সমমৌলিক যোগ এটা আমরা কিভাবে, যে কোনো গুণনীয়কগুলোর মধ্যে কোনো কমন গুণনীয়ক আছে কি না আমাদের বের করতে হবে, তাহলে 3 এখানেও আছে, এই এই সংখ্যার মধ্যে 3 আছে একাধিকবার, এই সংখ্যার মধ্যে 3 একাধিকবার আছে, তার মানে গুণনীয়ক কমন গুণনীয়ক আছে, এজন্য এই সংখ্যাগুলো সমমৌলিক না, যেখানে কমন গুণনীয়ক থাকবে না সেই সংখ্যাগুলো সমমৌলিক, তাহলে 27 এবং 54 সমমৌলিক সংখ্যা, তাহলে আমরা কি বললাম 27 এবং 54 সংখ্যাগুলো সমমৌলিক সংখ্যা নয়, সমমৌলিক যোগ নির্ণয় করো, তাহলে সমমৌলিক যোগ এটা না, তাহলে এরপরে তোমরা খ গ এবং ঘ বাড়িতে বসে চেষ্টা করবে, পরবর্তী ক্লাসে আমরা তোমাদেরকে সাহায্য করব, ধন্যবাদ সকলকে, বুঝছি না, শেষ করে শেষ করে শেষ করে তোমাদের সকলকে ধন্যবাদ।